বিএসএফ বিজিবির ফ্ল্যাগ মিটিং, দেহ পেল পরিবার। 36 ঘন্টা পর নিখোঁজ ভারতীয় যুবকের দেহ উদ্ধার বাংলাদেশের সোনাই নদীতে। সরকারি নিয়ম মেনে দেহ তুলে দেওয়া হলো পরিবারের হাতে। প্রায় 36 ঘন্টা পর নদী থেকে উদ্ধার হলো নিখোঁজ যুবকের দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ভারত বাংলাদেশ সীমান্তের স্বরূপনগর থানার বিথারি হাকিমপুর এলাকায়। উদ্ধার হওয়া যুবকের নাম আলমগীর মোল্লা। গত 31 ডিসেম্বর থেকে নিখোঁজ ছিল সে। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, ওইদিন বিকেলে বাজারে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হন আলমগীর। রাতে বাড়ি না ফেরায় পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। পুলিশ ও বিএসএফ এর পক্ষ থেকে নিখোঁজের খোঁজে এলাকায় তল্লাশি চালানো হয়। এদিন বাংলাদেশ সীমান্তের সোনাই নদী থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহের পাশ থেকে বেশ কয়েক বোতল নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। দুদেশের সীমানা হওয়ায় মৃতদেহ আনতে বেশ জটিলতায় পড়তে হয় পরিবারের লোককে। পরে বিএসএফ ও বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ফ্ল্যাগ মিটিং করে নিখোঁজ যুবকের দেহ পরিবারের হাতে তুলে দেয়। মৃতের স্ত্রী বলেন, বাজারে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়, আর ফেরেনি। ঘটনায় তদন্ত শুরু হয়েছে। কিভাবে যুবকের মৃত্যু হলো তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, স্বরূপনগর। প্রায় 36 ঘন্টা পর নদী থেকে উদ্ধার হলো নিখোঁজ যুবকের দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ভারত বাংলাদেশ সীমান্তের স্বরূপনগর থানার বিথারি হাকিমপুর এলাকায়। উদ্ধার হওয়া যুবকের নাম আলমগীর মোল্লা। গত 31 ডিসেম্বর থেকে নিখোঁজ ছিল সে। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, ওইদিন বিকেলে বাজারে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হন আলমগীর। রাতে বাড়ি না ফেরায় পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। পুলিশ ও বিএসএফ এর পক্ষ থেকে নিখোঁজের খোঁজে এলাকায় তল্লাশি চালানো হয়। এদিন বাংলাদেশ সীমান্তের সোনাই নদী থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহের পাশ থেকে বেশ কয়েক বোতল নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। দুদেশের সীমানা হওয়ায় মৃতদেহ আনতে বেশ জটিলতায় পড়তে হয় পরিবারের লোককে। পরে বিএসএফ ও বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ফ্ল্যাগ মিটিং করে নিখোঁজ যুবকের দেহ পরিবারের হাতে তুলে দেয়। মৃতের স্ত্রী বলেন, বাজারে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়, আর ফেরেনি। ঘটনায় তদন্ত শুরু হয়েছে। কিভাবে যুবকের মৃত্যু হলো তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, স্বরূপনগর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।